আমি কিভাবে বাড়িতে দুধ চা বোবা পার্লস দিয়ে বানাই দেখাবো। আমি এই প্যাকেটে চা ব্যবহার করছি। একটা মাইক্রোওয়েভেবল কাপে 2/3 কাপের চেয়ে একটু বেশি জল নিয়েছি, তারপর মাইক্রোওয়েভে 3 মিনিট বয়েল করে নিয়েছি। তাতে ব্ল্যাক টি বা মিল্ক টি পাউডার ঢেলে দিয়েছি আর ভালো করে নাড়িয়ে গুলে দিয়েছি। তারপর একটা বাটিতে চ্যাটচ্যাটে বোবা পার্লস ঢেলে আঙুল বা চামচ দিয়ে সব আলাদা করে নিয়েছি। তারপর গরম চাতে ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছি। এবার মাইক্রোওয়েভে 1 মিনিটে হিট করে বোবাগুলো সফট করে নিয়েছি। এবার এতে বরফ কিউবস 3 থেকে 10টা চাতে দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছি, যাতে চা ঠান্ডা হয়ে যায়। এবার বোবা স্ট্রয়ের খোঁচা দিকটা নিচের দিক করে কাপে দিয়ে দিয়েছি, এতে বোবা পার্লস উঠতে সুবিধা হয়। আমার বোবা দিয়ে দুধ চা রেডি।